নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাত পোহালেই দোল পূর্ণিমা, আর্য সংস্কৃতির বসন্ত উৎসব শিলচরে। উধারবন্দে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, ডিসির হস্তক্ষেপ দাবি। বদলপুরে সড়ক দুর্ঘটনা, নাবালক চালকের জন্য মৃত্যু শিশুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাত পোহালেই দোল পূর্ণিমা, রঙের উৎসবে মাতোয়ারা হবে বরাক উপত্যকাও। প্রতি বছর ন্যায় এবছরও আর্য সংস্কৃতি বোধন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে বসন্ত উৎসব। শুক্রবার অর্থাৎ 18 মার্চ বিকেল 3টে নাগাদ স্থানীয় নর্মাল স্কুল প্রাঙ্গণে দোল পূর্ণিমার শুভ লগ্নে অনুষ্ঠিত হবে সমিতির বসন্ত উৎসব। থাকবে কবিতা পাঠের আসর, নায় রত্ন সম্মান ও নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ফুল দিয়ে দোল উৎসব। এতে সংস্কৃতিপ্রেমী সকল জনসাধারণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। বরাক ভ্যালি পার্লার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দোল উৎসবের আয়োজন করা হয় বিজয়ী সংঘের মাঠে। এদিন দোল উৎসবের পাশাপাশি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরাক উপত্যকার জনপ্রিয় বাউল শিল্পী বিক্রমজিৎ সহ বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শনিবার হোলি উপলক্ষে কাছাড় ও হাইলাকান্দি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এ মর্মে দুই জেলার জেলা ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক আদেশ জারি করেছেন। ফলে শনিবার উভয় জেলার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক পর্ষদ পরিচালিত কোনো পরীক্ষা এবং নিযুক্তি সংক্রান্ত কোনো ইন্টারভিউ, টেস্ট ইত্যাদি থাকলে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে উভয় জেলার জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বারাধন চা বাগানের ছাত্রদয়াল পশ্চিম ডিস্কা থেকে হরিনগর পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণে বিভাগীয় গাইডলাইন লঙ্ঘন হচ্ছে বলে জনগণ অভিযোগ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় জনগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সড়ক নির্মাণের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন সানলাইট ক্লাবের সভাপতি চন্দন চাষা, বারাধন চা বাগানের সহকারী ম্যানেজার আর বি সিং, বাগান পঞ্চায়েত শিবেন্দ্ররী, দয়ানন্দ গোয়ালা গ্রুপ সদস্য বিশ্বজিৎ চাষা, জিতেন্দ্র গোয়ালা, পবন তাঁতি, রূপক তাঁতি, রঙ্গলাল তাঁতি প্রমুখ জানান, সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে, সরকারি গাইডলাইন মেনে কাজ হচ্ছে না। জনগণ সড়কের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, যদিও তাকে পাওয়া যায়নি। এমনকি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সড়কের কাজ শুরু হবার পর একবারের জন্য কাজ পরিদর্শনে আসেননি। বিভাগীয় কর্মচারীদের কাছে সড়ক ও কালভার্টের নিম্নমানের কাজ নিয়ে আপত্তি জানানো হলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেগুলো ব্যবহার করতে আসে রোডের উপরে, এগুলো আমার মনে হয় এগুলো রিজেক্ট মালগুলো, এগুলো তারা নিয়ে রাস্তার মধ্যে ব্যবহার করতে আসে। এই কালগুলো নতুন হওয়া, কিন্তু বাট এখনো পুরানটা পুরানাই। अभी अभी देखा है, बीच में एक तो बहुत बड़ा है, हमको ये चिंता कि पानी बरसात में निकलेगा, नीचे हम पाइप नहीं दे दिया, ब्लॉक है तो उसमें निकलेगा, ये सड़क बना के लोग निकल जाएगा तो हम पाइप से भेज हो जाएगा। रास्ता যদি সরমতে কাজ না হয় তাহলে আমরা আমরা যে বাগান পঞ্চায়েত, আমার এখানে আমার বিডিপি কর্মী আছে, আমাদের এনজিও সানলাবাদ ইউথ আছে, আমরা সবাই মিলে বৃহত্তর কর্ম আর মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আমরা জানাইমু যে এইভাবে এখানে কাজ চলতে আসে, এই চোখের আড়ালে এইরকম মানে দুই নম্বরই কাজ চলে। আরেকটা কথা আছে স্যার, আমরা তো বাগান সর্দার, আমরা প্রায় সময় সেকশন যেসব কাজে আসি যেগুলো আমরা নিচলিং দিয়ে করে যেটা করে কাজ, এর সয়েলিং দিয়ে না পুরো মাটি আছে নিচে, জল যাইতে গেলে নিচে যাইতে গেলে মাটির সব নিচে চলে যাবে, আমরা কিছু কমপ্লেন করলে বলবে না। এসে গভর্নমেন্ট কে প্যারামিটার মে জানা হয় ওইসে 100% বন কে যায়, যো ভি কোই মান বাড়ানো হয়, মান বাড়ানো হয় ঠিক রে। सड़क है ये लॉन्ग रूट की है, हरिनगर जाती है, हैवी लोड की गाड़ियाँ चलती है, टीपर चलेंगे यहाँ 25-30 टन के लोड लेके चलेंगे। मेटल का साइज, अब मेटल यदि साइज न रहे, यदि मजबूती पर न रहती है, करेक्ट होने में कितना टाइम लगता है। आज नई सड़क बनी, अगले साल माने की सबसे पुरानी सड़क यही हो गई। ये रास्ता कहाँ से कहाँ तक है? अरे ये तो जयपुर से निकल के जाती है सीधे हरिनगर, और इस पर आए दिन हैवी गाड़ियाँ चलती हैं, टीपर चलती हैं लोड लेकर के, তো একটু তো লোড তো সড়ক পর লোডনা হয়, আগে সড়ক ঠিক না হবে তো ফটেগা ইয়ে। বদরপুর কেন্দ্রের বর্থল হেমারমুখ গ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় সুহেল আহমেদ নামের এক শিশুর। কাগজবিহীন পিয়াগো অটো নিয়ে বন্ধুর সাথে রাস্তায় বেরিয়ে আসলে চলতি গাড়ি থেকে পড়ে মৃত্যু হয় জালাল উদ্দিনের পুত্র সুহেল আহমেদের। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে ক্ষোভ দেখা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে উপস্থিত হন বদরপুর ট্রাফিক ইনচার্জ সুশীল সিনহা।
অন্যদিকে বর্থরকা পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল হান্নান সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই রাস্তায় নিত্যদিনই নাবালকরা নম্বরবিহীন কাগজবিহীন গাড়ি চালায়, এতে যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হয়। আব্দুল হান্নান ট্রাফিক ইনচার্জ সুশীল সিনহার কাছে অনুরোধ জানান, এইসব নম্বরবিহীন কাগজবিহীন নাবালক গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। অবস্থাটা কি দেখলেন? এই অবস্থাটা দেখলাম তো জখম আছে মোটামুটি, জখম এটারে আমরা পলিমার সিগুলা ছুটলে প্রশ্ন করে বাড়াই না, আর গাড়িটা সিস করে আমরা তোমার নিয়ে আমরা আসলাম, তা বাড়িতে আমরা লইয়া গেছি, কইছে দোকানে যাইতাম, ও অন্য দোকানে গিয়া ঠান্ডা কাবাত গেছি, অন্তি ঠান্ডা উন্ডা লইয়া লে কইছে গাড়ি যাইতাম, ও তা গাড়ি আনা যাইতাম, আর ও গাড়ি আনা গিয়া এ ওই স্টার দেওয়া জানে না, বাদে ও লগে নিছে নিয়া স্টার দিছি, স্টার দিয়া বাদে ইয়া আইছে আবার বাদে ও না ইয়ে স্কুলে কানে দাঁড়াইয়া টানিছে গাড়ি চালানি থেকে আছে চালানি তো আছে জাবির চালানি নয়া চালায় আবু আমার নাম শাকির, আর ছোট যে বাচ্চা যে মারা গেছে আজকে বুঝিয়ে লেগু, আর যে গাড়ি চালানিতে আছিল জাবির, আর গাড়ির কার আছিল গাড়ি গান তো তো তার আর শাহিন তার বাইর না। জলের অন্য নাম জীবন, জল ছাড়া এক মিনিট বাঁচা যায় না। বৃহস্পতিবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় জল জীবন মিশন প্রকল্পের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বক্তা জলের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা তুলে ধরেন। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব নিজের প্রতিক্রিয়ায় বলেন, ঘরগুলো তৈরি করে দেওয়া হয়েছে, দেখভাল করার দায়িত্ব যেমন থাকে মালিক পক্ষের, তেমনি ভাবে জল জীবন মিশন প্রকল্পের আওতাধীন পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, দেখভাল করার দায়িত্ব জনগণের। জলের সমস্যা নিরসনে প্রতিটি ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করা হয়। एक केयर टेकर है, मतलब मिनिमम एक्सपेंसेस में आप समझ लीजिए कि स्कीम का 15,000 से 20,000 रुपए महीना मैक्सिमम खर्चा होगा, मैक्सिमम इतना भी नहीं होगा, छोटा छोटा स्कीम है, यहाँ पे कुछ 200-300 से ज्यादा है नहीं, 15,000 से 20,000 रुपए महीना खर्चा होगा, उसमें कहाँ होगा, एक चौकीदार होगा 7,000 रुपए देना पड़ेगा, इलेक्ट्रिसिटी का कुछ बिल आएगा, कुछ केमिकल भी रिपेयर होगा, या कुछ पाइप टूटेगा कुछ होगा, तो आपको कुछ करना पड़ेगा, या रिकॉर्ड मेंटेन करना पड़ेगा, बिल बिल करना पड़ेगा, पेपर का काम करना पड़ेगा, तो ये 4-5 आपका एक्सपेंसेस है। आपका सोर्स ऑफ फंड क्या है? तो ये स्कीम है एक पीपल ड्रिवन स्कीम, तो सोर्स ऑफ फंड का मेजर है आपका यूजर फीस। आपके स्कीम एक स्कीम में 200 घर है, 300 घर है, कम भी है ज्यादा भी है, अगर हर घर महीने का 30 रुपए 40 रुपए 50 रुपए देता है तो हो सकता है कि आपको जीपी फंड का जरूरत ही नहीं, लेकिन अगर गैप फंडिंग बच जाता है, पैसा बच जाता है, तो उसके लिए आपका जो हमारा 15th फाइनेंस का टाइड फंड है फॉर वाटर, जिसको आप और कहीं खर्च नहीं कर सकते, जो जीपी लेवल पे भी है, एपी लेवल पे भी है, जेडपी लेवल पे भी है, वो सबका कॉन्ट्रीब्यूशन लेके जो गैप फंडिंग बचेगा उसमें उसको यूज करके हम स्कीम को चलाएंगे। গত 3 বছর থেকে মধ্যধলের পানিভরা জিপির কাটাখাল রাধামাধব আশ্রম থেকে জাতীয় সড়ক পর্যন্ত প্রায় 600 মিটার পূর্ত সড়কের কাজ সংস্কার না হওয়ায় জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তায় শুধু মাটি মেলে কাজ বন্ধ রাখায় বর্ষায় জল জমে হাজার মানুষের দুর্ভোগ বাড়ছে। বিষয়টি ধলাই জিপি সভাপতি ভূষণ পাল, জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পালকে বারবার জানিয়ে কোনো লাভ হচ্ছে না। কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদানকারী কাটাখালের মানুষ ঘটনাটি মন্ত্রী পরিমল শুক্রবৈদ্যের নজরে এনেও কোনো সুরাহা পাচ্ছেন না। সব মিলে জনমনে ক্ষোভ বাড়ছে। যানবাহন যেটা আছে ওরা অনেক দুঃখিত, মানে আর কি পেকে এত মানে অত্যাচার হয়, সেটা যারা পেক অবস্থা বা যে পেক থাকা রাস্তায় যদি যারা চলাফেরা করেন তারাই এই দুঃখটা বুঝতে পারবে। সেই কাজটা এরা করছে বলে এই 3 বছর চলে যাচ্ছে, কিন্তু এই রাস্তা এমন একটা জায়গায় আছে, এদিকে হলো 354 যে আমাদের মিজোরাম হাইওয়ে রোডে টাচ করা, এদিকে পালোই টি বাগানের টাচ করা, এই মধ্যেখানের ভিতরে অল্পখানি জায়গা, সেই জায়গাখানি কমপ্লিট করতে আমাদের বিজেপি সরকার ব্যর্থ হচ্ছে কি আমাদের এখানের কন্ট্রাক্টররা ব্যর্থ হচ্ছে তা আমরা কিছু বুঝতেই পারি না, কাকে আমরা দোষ দিতেও পারি না। কারণটা হলো আমরা চাই আমাদের সলিউশন এই রাস্তাটা হয়ে যাক, জনসাধারণ খুবই ভালো হয়ে থাকুক, কেন বলে এখানে 1-1.5 হাজার থেকে উপরে হবে পরিবার আছে, তাদের জন্য খুব
মানে দুঃখ কষ্ট ওরা অনুভব করছে, আর তাই আমরাও দেখছি, আমিও নিজে এই এই রাস্তা দিয়ে চলাফেরা করি, আমারও নিজে দুঃখ কষ্ট লাগে এই কাজটা কেন হচ্ছে না বলে। আমি বাইরে গত গেছিলাম দু বছর আগে, আবার ফিরে এসে দেখছি এই রাস্তার সেম কন্ডিশন, কাজ হচ্ছে কি না তা কিছু আমরা বুঝতে পারি। ভাষায় লঙ্ঘন করে সম্প্রতি বরাকের পরীক্ষার্থীদের শুধু অসমীয়া ও ইংরেজিতে শুভেচ্ছা বার্তা পাঠানোর ঘটনায় প্রতিবাদে সামিল হয় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, উচ্চ মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থা, বরাক বঙ্গ ভাষা আইন সুরক্ষা সমিতি সহ বরাকের বিভিন্ন সংগঠন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে ফোন করে আগামী দুদিনের মধ্যে বাংলায় শুভেচ্ছা বার্তা পাঠানোর উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করলেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের চেয়ারম্যান রুক্মিণী গোহাই বড়ুয়া। চেয়ারম্যান আরো বলেন, ব্যাপারটি তিনি জানতেন না এবং এই ভুল তাই অনিচ্ছাকৃত। ইতিমধ্যে তার হস্তক্ষেপে বাংলায় ব্যানার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে বরাকের সমস্ত পরীক্ষা কেন্দ্রে তা পৌঁছে দেওয়া হবে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গ্রামের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে এক ব্যক্তির কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন কচুদরম চতুর্থ খণ্ড গ্রামের জনসাধারণ। বৃহস্পতিবার গ্রামের আশাকর্মী এমারুন নেছা লস্করের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে সরলা বেগম লস্কর, শুকুরুন নেছা বড়ভূয়া, নাজমা বেগম লস্কর সহ গ্রামের বিশিষ্ট নাগরিক এনামুল হক মজুমদার, গ্রুপ সদস্য সাদুল্লাহ লস্কর, মিজাজুল হক লস্কর, আকদাস আলী মজুমদার প্রমুখ বলেন, কচুদরম চতুর্থ খণ্ড আনসার গ্রামের মিনারা বেগম লস্করের স্বামী জামাল উদ্দিন লস্কর আশাকর্মীর স্বামী হওয়ার সুবাদে স্থানীয় হসপিটাল সাবসেন্টারের এনএনএম জাহানারা বেগমের সঙ্গে মিলে নানা দুর্নীতি করে চলছেন। আর এভাবে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এলাকার অন্যান্য আশাকর্মী ও গাঙ্গুলি গ্রামের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন জামাল উদ্দিন লস্কর। পরে জামাল দায় আমার বহুত উচ্চবাচ্য হরসেন গালিছেন, গালার পরে আমার মেয়ে ঘুরে ভ্যাকসিন দেওয়ার সময় আমার এনএমএ টুকেন দিছেন, টুকেন দেওয়ার পরে আমি ভ্যাকসিন গিতার পরে হে আমার স্কুল থেকে গর্দনা তৈরি হে আমার বাহরি দিছে কইছে, এইখানে কিতা লাগে কোনো আশাকর্মীর ডিউটি না। আমি বিপিএম রে কামর কাজর মেয়ে দিয়া আমি ডিউটি আমি আনছি, আমি পয়সা খরচ করছি, আমি পয়সা দিতাম, আমি বিপিএম রে বাট দিতাম, টেহার বাট দিতাম হইয়া আমি ভ্যাকসিন আই ইনো আমার যে ফার্স্ট ফার্স্ট ডোজ 500 টাকা করে লইছেন, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এলে 1000 করে লইছেন, আর না দিয়েও তারা টাকা 1000 করে 1000 করে লইছেন, তারা আনা দিয়া তারা ভ্যাকসিনের রিপোর্ট বানাইয়া দিছেন। সাবসেন্টারও ভ্যাকসিন আইছে, ভ্যাকসিন আওয়ার পরে একজন গিয়া ভ্যাকসিন ফার্স্ট ডোজ মারছে, মারার পরে ফিরিয়া এটা মেসেজ গেছে না, মেসেজ না যাওয়ায় হে আবদার করছে আমার গুত মেসেজ গেছে না, হে কইছে ই ইঞ্জেকশনটা শিকা টুটি গেছে গা বহুত টাকা লাইব, তো এখন যেদিন টাকা 100 দেশ তো ওগুলো আইন করে দিব কইয়া হে ফার্স্ট ডোজ আবার ওগুরে ফার্স্ট ডোজ বানাইয়া হে টাকা 100 ওগুর গেছে থাকি লইছে। জামাল হইল এই মিনারা দির আশা, আশা মিনারা দি আতান যা। দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের টিকা প্রদান প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার করিমগঞ্জে শুরু হয় 12-14 বছরের শিশুদের টিকাকরণ। বদরপুরের আল আমিন একাডেমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদব টিকা প্রদান প্রক্রিয়ার সূচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানে এদিন প্রায় 60 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। অন্যদিকে টিকা নেওয়ার পর আনন্দিত দেখা যায় ছাত্রছাত্রীদের। কোভিড ভ্যাকসিনেশন স্টার্ট করা হয়েছে, এতিয়া আমি এটু কর্বেক্স ভ্যাকসিন আহিছে, এটু আজি ফার্স্ট ডোজ দিয়া হব, তারপর 28 ডেজ ভিতর আমার সেকেন্ড ডোজ দিয়া হব। আর আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টত মোটামুটি 54,000 মান স্টুডেন্ট আছে যিখিনি এলিজিবল আছে, তো এটি মই রিকুয়েস্ট করিম, অনুরোধ করিম কি আমার যিখিনি আমার স্টুডেন্ট আছে এটু আগবাড়ি হোক আর আপনার এটু কোভিড ভ্যাকসিন আমার এটু প্রোগ্রাম সাকসেসফুল করুক। কেনেকুয়া এই প্রতিষেধকর নিয়ম কেনেকুয়া? আর এটা যেনেকে আমার বেলেগ আডাল্ট মানুষ কারণে আনে তেনেকে আছে, আর আপনার ফর হাফ এন আওয়ার একটু অবজারভেশন থাকিব লাগে, 1 মান্থ গ্যাপ দিব লাগে, আর 12-14 ইয়ার্স আপনার এজ হব লাগে, আর একটু ইনশিওর করিব লাগে কিবা কি আপনার আইডি কার্ড জাস্ট আপনার স্কুল রেজিস্ট্রেশন লাগে। একটু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এক বার্তায় জানিয়েছে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে বৃহৎ সংখ্যক যুবক নিজেদের যুক্ত করেছে, তাদের সাহায্যে এবং তাদের সাথে নিয়ে ভারতকে স্বনির্ভর করতে হবে এবং কাজের সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং প্রচার করতে হবে। ভারত তার প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশাল মানব শক্তি, কৃষি উৎপাদন এবং পরিষেবা সমূহকে রূপান্তরিত করে তার অন্তর্নিহিত উদ্যোক্তা দক্ষতা সহ প্রচুর কাজের সুযোগ তৈরি করার এবং সমগ্র অর্থনীতিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা কর্মসংস্থান এবং জীবিকার উপর সম্প্রতি কোভিড মহামারীর প্রভাব অনুভব করেছি, আমরা নতুন সুযোগের উন্মোচনও দেখেছি যা আমাদের সমাজের কিছু অংশ উপকৃত হয়েছে।
ধরনের আত্মবিরোধী কাজ চলছে কিনা সেটা যাতে সহজে আমরা প্রতিরোধ করতে পারি, এই জন্য সীমান্ত অঞ্চলে আমাদের যারা আছেন জনগণ গ্রামবাসী তাদেরকে সজাগ করা, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে সাহায্য করা, এরকম মানসিকতা নিয়ে সীমান্ত অঞ্চলে কাজ চলছে। আমরা দেশের ভিতরে আছি কিন্তু সীমান্ত অঞ্চলে যদি আমাদের লোক থাকে যে কোনো কিছু হইলে ফটাফট দেশের ভিতরে রিপোর্টিং হইতে পারে, পায়ের আঙুল যদি কামড় দেয় সঙ্গে সঙ্গে আমাদের হার্টে বা মাথায় আসতে পারে। তো সেইরকম সীমান্ত সুরক্ষার ব্যাপারে আমরা চিন্তা করছি যাতে আমাদের সীমান্ত সুরক্ষার ব্যাপারে কোনো ধরনের অবহেলা না হয়। আমরা জানি অরুণাচল প্রদেশ সেখানে কিরকম কি হয়ে গেল, হ্যাঁ সীমান্তে আমাদের সেরকম কোনো ব্যবস্থা ছিল না, না ছিল সেরকম সীমা পরিষ্কার কোনো নির্ধারণ, না ছিল জনগণ সেখানে থাকতে পারতো না, কেন থাকতে পারতো না, সেখানে কোনো ব্যবস্থা নেই, সঠিক ব্যবস্থা নেই, মানুষ থাকতে পারে না, যার জন্য বিদেশিরা সহজে ঢুকতে পারে। ফলে এখন সীমান্ত সুরক্ষা মঞ্চের তরফ থেকে দেখা হয়েছে যাতে গ্রামে সীমান্ত অঞ্চলে যাতে গ্রামের মানুষ সহজে থাকতে পারে, স্বাভাবিক যে ব্যবস্থা প্রাথমিক যে ব্যবস্থা এগুলো যেন থাকে এবং গ্রামের মানুষ যেন নিজের দেশ সম্বন্ধে সুযোগ থাকে, সচেতন থাকে এবং সারা দেশের সঙ্গে তালমিল করে দেশ তথা সীমান্তে যাতে সুরক্ষা। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুদর্শনপুর বিষ্ণুপুরে মণিপুরী যুব সমাজ শহীদ সুদেষ্ণা সিংহের 26তম প্রয়াণ দিবস পালন করে। আজ থেকে 26 বছর পূর্বে ভাষা আন্দোলনের জন্য শহীদ সুদেষ্ণা সিংহকে জীবন বিসর্জন দিতে হয়েছিল। এ উপলক্ষে সুদর্শনপুর দ্বিতীয় খণ্ড গ্রামে স্থিত শ্রী শ্রী হরগুরু মন্দিরে বিষ্ণুপুরে মণিপুরী যুব সমাজের উদ্যোগে যুবক যুবতীরা উপস্থিত হয়ে শহীদ সুদেষ্ণা সিংহের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন সহ মালদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেন। আমাদের নিখিল বিষ্ণুপুরিয়া মণিপুরী সমাজের ভাষা শহীদ শ্রীমতী সুদেষ্ণা সিংহ মহাশয়ার মৃত্যু দিবসে উপস্থিত হয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য আমাদের সুদর্শনপুর দ্বিতীয় সোনাপুর গ্রামের সব যুবক যুব সমাজের ব্যক্তিগুলা মানে ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত হয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। শ্রী শ্রী হরগৌরী মন্দিরে আমরা উপস্থিত হয়ে শহীদ সুদেষ্ণা সিনহার বিগত আত্মার যাহাতে শ্রী শ্রী রাধা গোবিন্দের চরণে গিয়ে উনি শান্তি লাভ করেন ওনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়ে প্রার্থনা করিতেছি, ধন্যবাদ। আশাকর্মী ও এএনএম এর মতো কঠোর কর্তব্যপরায়ণ স্বাস্থ্যকর্মীদের দৌলতে আজকের দিনে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা অনেকটাই এগিয়ে। প্রতিকূল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে চা বাগান সহ গ্রাম থেকে গ্রামান্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। তাছাড়া টিকাকরণ অভিযানেও তাদের ভূমিকা অপরিসীম। স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত জাতীয় টিকা দিবস অনুষ্ঠানে নিজ বক্তব্যে স্বাস্থ্যকর্মীদের প্রতি এমনটাই অভিমত প্রকাশ করেন জেলা অতিরিক্ত চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর নজমা বেগম। বর্তমান দুর্নীতিবিহীন সরকারের আমলে বাঁকা পথে সরকারি পিএমএওয়াই এর সুবিধা পাইয়ে দেবার নামে পাথারকান্দি কেন্দ্রের দোহালিয়া ফরিদকোনা জিপির বিভিন্ন হিতাধিকারীদের কাছ থেকে টাকা আদায়ে মেতে উঠেছেন স্থানীয় জিপির এক ওয়ার্ড সদস্যার স্বামী সহ তার সাঙ্গপাঙ্গরা। এমন অভিযোগ সামনে আসতে বৃহস্পতিবার স্থানীয় জনগণ একজোট হয়ে পাথারকান্দি সার্কেল কার্যালয়ে উপস্থিত হয়ে ডিসি মৃদুল যাদবের এক সনদপত্র তুলে দেন। সাইলম্বর ওয়ার্ডর সুজলা বেগমর স্বামী হুসেন আহমদ সুজলা বেগমের প্রতিনিধি মানে এই পিএমজিএস এর গড় নিয়া তাই মানে দুর্নীতি করছেন যোগ করছেন পিএমজিএস এর গড় নিয়া 10,000 টাকা দাবি করছেন যোগ করছেন গড় দেওয়ার লাগিয়া যোগ করার লাগিয়া এখানে আসুন মানে দুজন লোক আসুন তাদের কাছ থেকে নিচে যোগ করছে আপনার প্রমাণ দিব আমরা দেখাইমু যোগ করমু এরা কাছ থেকে টাকা লইছেন টাকা ডিমান্ড করছেন টাকা না দিলে গড়টা বহিষ্কার করে দিবা যোগ করবা দুর্নীতি তাই যোগ করছেন এটার লাগি আমরা প্রতিবাদ আইসি পর্দা নামলো ঢাকা অমর একুশে বই মেলার, সেই সঙ্গে ভাঙল লেখক প্রকাশক এবং পাঠকের মিলন মেলা। ভারাক্রান্ত মনের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে স্টল ছেড়ে যান সবাই, এটা যে কত বেদনার তা বলে বোঝানো যাবে না। 8 লাখ বর্গফুটের মেলার গোটাটা জুড়েই মানব মেলায় পরিণত হয়। গত বছর মেলার দৃশ্যপট ছিল ভিন্ন, কিন্তু এবারের বইমেলা বিগত 2 বছরের ক্ষতি অনেকটা পুষিয়ে দিয়েছে। ঢাকা থেকে রীতি হক। আমার এই মেলায় আমার 2টা বই বের হয়েছে, আমার একটা বই চিঠি উপন্যাস আর একটা বই হচ্ছে যৌথ প্রচেষ্টায় আমার বান্ধবীরা ফ্রেন্ডরা মিলে। হ্যাঁ, বঙ্গবন্ধুর জন্মদিন, এটা তো আসলে বঙ্গবন্ধু নেই এটা আমরা চিন্তাই করতে পারি না, আমাদের প্রাণের বন্ধু, আমাদের আদর্শ,
আর বইমেলা মানে আমাদের প্রাণের মেলা। আমরা সবসময় বইমেলা আসতাম, আমি আমি বিশেষ করে আসতাম আগে কিছু বই কিনবো নতুন রাইটারদের, কিন্তু এখন আমি একটা রাইটার, এটা আমার অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে আজকে আমাদের শেষ মেলা এবং আমাদের জন্মবন্ধু মানে জন্মদিন জন্মবার্ষিকী এই দিয়ে আমাদের মেলা শুরু মানে শেষ হবে আজকে। আমি জয় বাংলা জয় বন্ধু বলে আমার আজকেও মানে বিদায় দিতেও খুব কষ্ট হচ্ছে আমাদের, এটা আমাদের জন্য অনেক কষ্টকর, তারপরে তো বিদায় দিতে হয়। আবার আশা করবো আগামী দিন যেন আমরা এই বইমেলা আবার নতুন নতুন বই নিয়ে দর্শকদের কাছে আসতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রাত পোহালেই দোল পূর্ণিমা, আর্য সংস্কৃতির বসন্ত উৎসব শিলচরে। উধারবন্দের সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, ডিসির হস্তক্ষেপ দাবি। বদলপুরে সড়ক দুর্ঘটনা, নাবালক চালকের জন্য মৃত্যু শিশুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।